ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল পাথরবোঝাই লরি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। জানা গেছে, চালকের বদলে খালাসি গাড়ি চালাচ্ছিলেন। ভোরের দিকে তাঁর চোখে ঘুম চলে আসে, তখনই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কোন জায়গাতে পাথর নিয়ে আসছিলেন? আর কোথায় যাচ্ছিল? এখানে কোনখানে হলো এটা? পেট্রোল পাম্প। আপনার নাম? সব সুস্থ আছে? সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।